নমস্কার দর্শক বন্ধু, আজকের চাকরি সংক্রান্ত ভিডিওতে আমরা আলোচনা করব পাবলিক সার্ভিস কমিশনের যে লেটেস্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব। লেটেস্ট যে নোটিফিকেশন পিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে তা হলো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2022। এখন আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব। এই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2022 এর কী ক্রাইটেরিয়া আছে এবং রেমুনারেশন কী আছে, আবেদন কীভাবে করতে হবে এবং আবেদনের যে ফিস অ্যাপ্লিকেশন ফিস কত আছে তার ডিটেলস আমরা জানব এবং কীভাবে সিলেকশন অর্থাৎ রিক্রুটমেন্ট হবে। এই হলো নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2022, যার বিজ্ঞপ্তি নম্বর হলো 13/2022। এই পোস্টের জন্য অর্থাৎ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস যে পোস্ট, এই পোস্টের পে স্কেল হলো 56,100 টাকা থেকে 1,44,300 টাকা, লেভেল 16। এখন দেখব কি ক্রাইটেরিয়া। এডুকেশন ক্রাইটেরিয়া হলো কমার্স গ্র্যাজুয়েট, অর্থাৎ কমার্স গ্র্যাজুয়েটরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া যারা আইসিএ মেম্বার বা এমবিএ পিজিডিএম ফাইন্যান্স তারাও অ্যাপ্লাই করতে পারবেন। বয়সের যে সীমা তা হলো ম্যাক্সিমাম 36 বছর, 36 ইয়ার অ্যাজ অন 1/1/2022, অর্থাৎ 1 জানুয়ারি 2022-এর হিসেব অনুযায়ী 36 বছর বয়স হতে হবে জেনারেলের ক্ষেত্রে। আর রিজার্ভের জন্য যে রিজার্ভ থাকে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, অর্থাৎ 5 বছর এসসি এসটির জন্য, 3 বছর ওবিসির জন্য, আর ফিজিক্যাল যে ডিসেবিলিটি, ফিজিক্যাল ডিসেবিলিটি জন্য থাকবে আপ টু 45 ইয়ার্স। তাহলে এই হলো এজ ক্রাইটেরিয়া আর এডুকেশন ক্রাইটেরিয়া। এখন আমরা দেখব যে এই পোস্টের যে সিলেকশন ক্রাইটেরিয়া আছে, তিনটে পার্ট। প্রথমে হবে প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ এমসিকিউ টাইপ, তারপরে হবে মেন এক্সাম, আর লাস্টে হবে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি এক্সাম হবে কলকাতা এবং দার্জিলিং সেন্টার, দুটো সেন্টারে প্রিলিমিনারি এক্সাম হবে, আর মেন এক্সাম হবে শুধুমাত্র কলকাতা, কলকাতাতে হবে শুধুমাত্র মেন এক্সাম। তাহলে এই হলো সিলেকশন ক্রাইটেরিয়া। এরপরে আমরা দেখে নেব আবেদন এবং আবেদন ফিস। আবেদনের যে ফি তা হলো 210 টাকা এবং এক্সট্রা যে কনভিনিয়েন্স চার্জ এবং জিএসটি সেগুলো আছে। এই হলো আবেদন ফিস, অনলাইনে আবেদন ফিস জমা করতে হবে। এরপরে যে শিডিউল দেখব, অনলাইন আবেদনের শিডিউল কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলবে, এই হলো অনলাইন আবেদনের শিডিউল। অর্থাৎ 14 ডিসেম্বর 2022 তারিখ থেকে অনলাইন স্টার্ট হচ্ছে এবং অনলাইন চলবে 4 জানুয়ারি 2023 পর্যন্ত, অনলাইন শিডিউল। এবং অনলাইন যে অ্যাপ্লিকেশন ফি সেটা অনলাইনে পেমেন্ট করা যাবে, এবং অনলাইন যে ফিস জমা দেওয়ার যে তারিখ তা হলো 4 জানুয়ারি 2023, আর অফলাইন ফি জমা দেওয়ার যে তারিখ তা হলো 5ই জানুয়ারি 2023। তাহলে এই হলো অনলাইন অ্যাপ্লিকেশনের শিডিউল। আর অনলাইন অ্যাপ্লিকেশন wbpsc যে অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in, এই ওয়েবসাইটে করা যাবে। তাহলে ওকে দর্শক বন্ধু, যারা কমার্স গ্র্যাজুয়েট আছেন পশ্চিমবঙ্গের, তারা অবশ্যই আবেদন করার আগে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন, দেখে নিয়ে তারপর আবেদন করবেন। তার কারণ আবেদন এখনও শুরু হয়নি, আবেদন শুরু হবে 14 ডিসেম্বর 2022 তারিখ থেকে। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর যদি মনে করেন যে আপনার এরকম ধরনের চাকরি সংক্রান্ত খবরগুলি প্রতিদিন প্রয়োজনে লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ এরকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত
লেটেস্ট নিউজ এবং নোটিফিকেশন আমার চ্যানেলে প্রত্যেক দিন পাবলিশ করা হয়ে থাকে। তাই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি কমেন্টস থাকে কোনো তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।